শিক্ষার্থীরা আমরা আবার প্রথম থেকে শুরু করলাম। একটু যান্ত্রিক গোলযোগের কারণে প্রবলেম হচ্ছিল, তো আজকে আমরা আমাদের আজকের টপিক হচ্ছে হাইপারলিংক। যদিও গত ক্লাসে আমি দেখেছি চার রকমভাবে হাইপারলিংক তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো আমি বর্ণনাগুলো দিয়েছিলাম। স্টেপ ওয়ান, প্রথমটা হচ্ছে আমি যদি কোনো একটা লেখার মধ্যে ক্লিক করি তাহলে আমাকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে। টার্গেট হচ্ছে আমি একটা পেজের মধ্যে যাব কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে। একটা উদাহরণ হিসেবে বলি, সেটা হচ্ছে ধরো আমার এই জায়গা আছে, আমি একটু বড়ো করে নিই, তোমাদের দেখতে সমস্যা হয়। আমার এই জায়গায় আছে দুইটা পেজ, একটা হচ্ছে হোম ডট HTML, একটা হচ্ছে কন্ট্যাক্ট ডট HTML, দুইটা পেজ। তো আমার প্রথমটার কাজ হচ্ছে আমি হোম পেজ থেকে কন্ট্যাক্ট আস পেজে যাব, এই হোম পেজ থেকে কন্ট্যাক্ট আস পেজে যাব। তাহলে আমি এখন কিভাবে যাব, এটা দেখো আমাদের হোম পেজ, উপরে লেখা আছে হোম ডট HTML, উপরে এটা দেখানো যাচ্ছে না, বড় করা যাচ্ছে না, এই জায়গায় লেখা হচ্ছে হোম ডট HTML, তার মানে আমার এই পেজটা, এই পেজ। তাহলে আমি আমার প্রথম কাজ হচ্ছে আমি হোম পেজ থেকে কন্ট্যাক্ট আস পেজে যাব। আর আমাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে আমাকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ আমি যদি কন্ট্যাক্ট আস লেখাটার মধ্যে ক্লিক করি তাহলে আমাকে ওই কন্ট্যাক্ট আস পেজের মধ্যে নিয়ে যাবে, এই কন্ট্যাক্ট আস পেজের মধ্যে নিয়ে যাবে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এটাকে কিভাবে করব, প্রথমে আমরা দেখব কোথায় ক্লিক করব, লেখাটা কোথায়, লেখাটা হচ্ছে কন্ট্যাক্ট আস, আমাদের এই লেখাটা হচ্ছে কন্ট্যাক্ট আস, তার মানে আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব তাহলে আমাদেরকে একটা পেজের মধ্যে নিয়ে যাব। এটা আমি কিভাবে লিখব, আমাদের হাইপারলিংকের নিয়ম হচ্ছে এরকম, HTML পেজের নাম আর হচ্ছে ক্লিক সেকশন, তারপর হাইপারলিংক শেষ, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমরা এখন এই জিনিসটাকে ঠিক মতো করে লিখব, যেই জায়গায় ক্লিক সেকশনটা, ওই যে কন্ট্যাক্ট আস লেখাটার মধ্যে ক্লিকের কথা বলতেছিলাম, সেই ক্লিক সেকশনটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে পেজের নামটা দিয়ে দেব। পেজের নামটা কী ছিল আমাদের, কন্ট্যাক্ট ডট HTML, তো এই কাজটা আমরা করবো। তো এই কন্ট্যাক্ট আস লেখাটা আমরা পাইছি, এই কন্ট্যাক্ট আস লেখাটার চার দুই পাশে আমরা কী করবো, হাইপারলিংক ট্যাগটা বসাবো। হাইপারলিংক ট্যাগটা হচ্ছে এরকম, HTML, তারপর হচ্ছে সমান ডাবল কোটেশনের মধ্যে আমাদের পেজের নামটা, পেজের নামটা হচ্ছে কন্ট্যাক্ট ডট HTML, আর এই কন্ট্যাক্ট আস লেখাটা হচ্ছে ক্লিক সেকশন, তারপর হচ্ছে আমি এই অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করে দেব। অর্থাৎ আমাদের এই টিডির মাঝখানে হাইপারলিংকটা, এই হাইপারলিংকটা হচ্ছে এই শুরুর অংশ আর হচ্ছে এই শেষ অংশ, মাঝখানে হচ্ছে ক্লিকের সেকশনটা, যেই লেখাটার মধ্যে আমি ক্লিক করব, যেই লেখাটার মধ্যে আমি ক্লিক করব, তাহলে এই লেখাটার মধ্যে ক্লিক করলে আমাকে এই পেজের মধ্যে নিয়ে যাবে। আমি যদি এখন এটাকে সেভ করি এবং রান করি, রিফ্রেশ দিলাম, তাহলে এই কন্ট্যাক্ট আস লেখাটা চলে আসে। এখন আমি যদি কন্ট্যাক্ট আস লেখাটার মধ্যে ক্লিক করি, দেখো এটা একটা লেখা, তো আমার প্রশ্নটা কিন্তু ছিল এরকম, কোনো একটা টেক্সটের মধ্যে ক্লিক করব, যে ক্লিক অন এ টেক্সট, কোনো একটা টেক্সটের মধ্যে মানে কোনো একটা লেখার মধ্যে ক্লিক করব তাহলে আমাকে একটা পেজে নিয়ে যাবে। তাহলে আমি করছি কি, এই যে লেখাটা, এই অ্যাঙ্কর ট্যাগটার মাঝখানে লেখাটা রাখছি, আর এই লেখাটার মধ্যে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, পেজটার মধ্যে নিয়ে যাবে। পেজটার নাম কী ছিল, কন্ট্যাক্ট ডট HTML। আমি এখন যদি ক্লিক করি তাহলে আমাকে যে কন্ট্যাক্ট আস পেজের মধ্যে নিয়ে গেছে, কন্ট্যাক্ট আস পেজের মধ্যে ওরা নিয়ে গেছে আমাকে। তাহলে এই ছিল আমাদের প্রথম কাজ। তাহলে আমাদের লিখতে হয় কীভাবে, HTML পেজের নাম, তারপর ক্লিক সেকশনটা, তারপর অ্যাঙ্কর লিঙ্ক শেষ। এবার দ্বিতীয় আর একটা নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো একটা লেখার মধ্যে ক্লিক করি তাহলে আমাদেরকে একটা ওয়েব অ্যাড্রেসে নিয়ে যাবে, একটা ঠিকানার মধ্যে নিয়ে যাবে। তাহলে এটার জন্য কী করতে হয়, সেম জিনিস দেখো, এই যে ক্লিক সেকশন, যে লেখাটার মধ্যে আমি লিখবো সেই লেখাটা মাঝখানে থাকবে, আর যে ঠিকানাটার মধ্যে আমি যাবো সেই ঠিকানাটা লিখতে হবে, সেম আগের মতোই। আগের মতো বলতে দেখো, আগে জায়গায় ছিল পেজের নাম, এখন আমি লিখবো ওয়েব অ্যাড্রেসের ঠিকানা, ধরো facebook.com, google.com, এই দেখো HTML পেজ নেম, তারপরে অ্যাঙ্কর ট্যাগ, প্রথম ট্যাগটার শুরু ট্যাগটা শেষ করছি, এটা সেম এই অ্যাঙ্কর ট্যাগ, এই ঠিকানাটা লিখছি, তারপর শুরু ট্যাগটা শেষ করছি, ক্লিক সেকশনটা। তাহলে আমি এখন দেখি, দেখে যাই,
আমি যদি এখন এই লেখাটার মধ্যে সার্চ দিই, ধরো এই জায়গায় গুগল সার্চ লেখা আছে, আমি যদি এই লেখাটা, এটা কিন্তু একটা টেক্সট, এই লেখাটার মধ্যে যদি সার্চ দিই তাহলে আমাকে একটা গুগল পেজে নিয়ে যাবে। বাট এখন কিন্তু আর হচ্ছে না, এটা লেখা হচ্ছে না, ক্লিক করলে আসতেছে না। তো আমি এখন যে কাজটা করবো, কোডটাকে এডিট করবো। এই যে গুগল সার্চ লেখা আছে, তা আমি এটার আগে একটা অ্যাঙ্কর ট্যাগ বসাবো। কীভাবে বসাইতে হয়, এ তারপর এইচ আর ই এফ তারপর সমান ডাবল কোটেশনের মধ্যে ঠিকানাটা লিখতে হয়। কীভাবে লিখতে হয়, https://www.google.com লিখলাম, অ্যাড্রেসটা লিখলাম, তারপর আমরা গুগল সার্চ লেখাটা থাকবে মাঝখানে, আর আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা শেষ করব। ঠিক আছে, যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ শেষ, এই অ্যাঙ্কর ট্যাগ শুরু, এই অ্যাঙ্কর ট্যাগ শুরু, আর এই অ্যাঙ্কর ট্যাগ শেষ, আর এই মাঝখানে হচ্ছে লেখাটা। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমাদের কী হবে, রিফ্রেশ দিলাম, গুগল সার্চ লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ক্লিক করি, দেখো ক্লিক করলে কী হবে, আমাদেরকে এই যে গুগল পেজে নিয়ে গেছে। তাহলে একটা ঠিকানায় কিন্তু নিয়ে গেছে ওরা, দেখো এই ঠিকানাটা উপরে দেখা যায়, এই যে google.com পেজটার মধ্যে নিয়ে গেছে আমাদেরকে। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় কাজ, কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে আমাকে একটা ওয়েব ঠিকানায় নিয়ে যাবে। এবার তৃতীয় আরেক ধরনের পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে আমি যদি কোনো একটা ইমেজের মধ্যে ক্লিক করি তাহলে আমাকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে। কোন একটা ইমেজ আমি এখন ক্লিক করবো, কোথায়, ইমেজে, আর আমাকে নিয়ে যাবে কোথায়, একটা পেজের মধ্যে নিয়ে যাবে। তাহলে কিভাবে করব, একটা পেজ ধরো contact.html, আর আমাদের এই জায়গায় ছিল ক্লিক সেকশনটা, তাই না, আর আমরা হচ্ছে এটাকে শেষ করবো। এই তো ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগটা। তো আমি বলছিলাম যে কোনো একটা পেজের মধ্যে নিয়ে যাবে, তাহলে পেজটার নাম দিয়েছি contact.html, আর ক্লিক করব কোথায়, একটা ইমেজের মধ্যে ক্লিক করতে হবে বলছিলাম, ইমেজে ক্লিক করব। তাহলে দেখো আমাদের তিন নম্বর টাস্ক ছিল এরকম, একটা ইমেজের মধ্যে ক্লিক করব আর একটা পেজের মধ্যে নিয়ে যাব। তাহলে পেজটা হচ্ছে আমাদের, পেজের ঠিকানাটা হচ্ছে এই জায়গায় এইচআরএফ হাইপার রেফারেন্সের মধ্যে পেজের ঠিকানাটা হবে, আর যে জায়গায় এই লেখাটা সেই লেখাটার মধ্যে কী হবে, একটা ইমেজ হবে। তাহলে ইমেজ আমরা কীভাবে আনবো, সেটা হচ্ছে দেখো আমি কন্টাক্ট, আমাদের যে একটা ইমেজ আছে অলরেডি সেটার উপরে কাজটা করি। এই যে একটা ইমেজ আছে দেখছো, ইমেজটার মধ্যে ক্লিক করলে কিছু হচ্ছে না, এখন আমি এটাকে চেঞ্জ করবো। তাহলে ইমেজটাকে আমি আগে ধরি, এই যে ইমেজ, এই যে ইমেজ আমাদের দেখো img src passport size pic.png। তাহলে আমি বলছি এই ইমেজটার মধ্যে ক্লিক করবো, ক্লিক করলে আমাকে একটা ঠিকানায় নিয়ে যাবে, তার জন্য আমাকে একটা হাইপারলিংক বসাতে হবে এই ইমেজটাকে মাঝখানে রেখে। তাহলে আমি ইমেজটার আগে একটা হাইপারলিংক শুরু করলাম, এ এইচ আর ই এফ সমান ডাবল কোটেশন, তাই এর মধ্যে লেব contact.html। তাহলে এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ, আর মাঝখানে থাকবে ইমেজটা, মাঝখানে থাকবে ইমেজটা, আর সবার শেষে আবার অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, দেখো এই যে এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের শেষ ট্যাগ, মাঝখানে হচ্ছে ইমেজটা, এই যে ইমেজটা মাঝখানে ইমেজটা, আর এটা হচ্ছে শেষ ট্যাগ, অর্থাৎ শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে আমি কী করলাম, ইমেজের যে আমাদের ট্যাগটা আছে সেই ট্যাগটা বসাই। এখন আমি যদি এটাকে সেভ করি এবং এটাকে রিফ্রেশ দেই তাহলে কী হবে, দেখো এখন ইমেজটার মধ্যে নিয়ে গেলে, হাত কার্সরটার দিকে দেখো, কার্সরটাকে আমি যদি ইমেজটার দিকে নিয়ে যাই তাহলে হাফ হয়ে যায়, তার মানে এখন যদি ক্লিক করি কন্টাক্ট কাজ পেজে চলে যাবে। এই ছিল আমাদের তৃতীয় কাজ। এবার চতুর্থ স্টেপ,
বলছে ক্লিক অন ইমেজ, ইমেজের মধ্যে ক্লিক করব, বাট আমাকে একটা নিয়ে যাবে কি ওয়েব অ্যাড্রেস, কোথায় নিয়ে যাবে ওয়েব অ্যাড্রেস। তাহলে আমাকে কি কি করতে হবে, সেম আগের মতোই করতে হবে তাই না, AHREF চেঞ্জটা কোথায় করতে হবে, এই জায়গায় ছিল পেজের নামটা, এখন এই জায়গায় কি দেব আমি ঠিকানাটা দেব তাই না। তার মানে ঠিকানাটা কি হবে, ধরো https://www.google.com আমি পেজের অ্যাড্রেসটা দিলাম, যেই ওয়েবসাইটে যাবো সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম, আর এই জায়গায় আমাদের কী হবে ইমেজটা হবে তাই না, আর অ্যাঙ্করটেকটা আমি শেষ করব। এই তো ছিল আমাদের চতুর্থ কাজ। চতুর্থ কাজ বলছে একটা ইমেজের মধ্যে ক্লিক করলে আমাকে একটা ঠিকানায় নিয়ে যাবে, তাহলে এটা আমি কীভাবে লিখব, সেম এই যে একটা ইমেজের মধ্যে ক্লিক করব, একটা ইমেজের মধ্যে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে একটা ঠিকানা নিয়ে যাবে, তাহলে এটার নামটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে কি লিখবো https তারপর হচ্ছে /www.google.com সেট করলাম, আমি এখানে রিফ্রেশ দিলাম, তাহলে দেখো এই যে ইমেজটার মধ্যে আমি যদি এখন ক্লিক করি কোথায় নিয়ে যাবে আমাকে, কোথায় নিয়ে যাবে এই যে ইমেজটা, ইমেজটার মধ্যে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে গুগলে নিয়ে যাবে, এই ইমেজটার মধ্যে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে গুগলে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের চার ধরনের হাইপারলিংক ব্যবহার, তোমাদের পরীক্ষায় চার রকমভাবেই হাইপারলিংকটা আসে, যে কোনো একটা পেজের মধ্যে ক্লিক করলে, কোনো একটা পেজের মধ্যে ক্লিক করলে, কোনো একটা লেখার মধ্যে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে, অথবা কোনো একটা ইমেজের মধ্যে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে, অথবা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তার জন্য হাইপারলিংকটা কীভাবে হবে আর হাইপারলিংকের কিছু বৈশিষ্ট্য আছে ওগুলো দেখাইতে হয়। তো আজকে পর্যন্তই, তারপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে